খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুচেন্দ্রলাল ত্রিপুরা এমপি এর উদ্বোধন করেন। পরে তিনি দুপুর ১২টায় লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের বিদায়বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কুচেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম, তাই সকলকে শিক্ষায় মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি। পুচগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রমুখ।